পাখানা খায়া ঘুমায়, বিছানায় পিঠটা লাগাইতে দেরি, বাবার চোখে ঘুম আসতে দেরি নাই। কিন্তু ওই দিন মার চোখে আর ঘুম নাই, মা ঘড়ির কাটার দিকে বারবার তাকায়, কিরে 10টা পার হইয়া 10:30 বেজে গেল, এখনো কি হইল? মার মনে কেন জানি একটা বাড়ি মারছে, বিদেশেতে যাইয়া যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে জন দুঃখিনী মায়। মার মনে কেন জানি হঠাৎ করে একটা বাড়ি মারছে, মা লাভ মাইরা উইঠা স্বামীর হাতটা ধরে ডাক দিয়া, স্বামী আপনার কি একটু টেনশন নাই, একটু ওঠেন, আমার ছেলের একটু খবর নেন, আমার বাজানের কি খবর একটু টেলিফোন করেন। আমি মা যদি মোবাইল টিপতে পারতাম আপনার ঘুম ডিস্টার্ব করতাম না, বাবা ঘুম থেকে ওইটা টেলিফোন করে দিন হয় কিন্তু রিসিভ হয় না, বাবা 2-3 বার কল দিয়া বিরক্ত, আবার বাবার চোখে ঘুম, কিন্তু মার চোখে ঘুম নাই, মার চোখে ঘুম নাই। মা ঘড়ির কাটার দিকে তাকায়া দেখে, কিরে 11টা পার হইয়া 11:30 বাইজে গেছে, যেই ছেলের 10টা বাজে আসার কথা এখন 11টা বাইজে গেল, খবর কি বুঝতাম না, কারণ কি, কি ঘটলো, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। লাভ দে ওইটা এবার স্বামীর পাওটা চড়ায় ধইরা কান্দার কা, স্বামী আপনার পাও ধরছি, এবার একটু উইটা একটু কল দেন। এবার স্বামী কল দিল, 2-3 বার কল দেওয়ার পরে হঠাৎ করে রিসিভ হইছে, কিন্তু রিসিভ হইলে হবে কি, ছেলের কণ্ঠ তো আর বাজে না, ছেলের কণ্ঠ তো আর বাজে না। বাবা কয় কে আপনি, বলে আমার পরিচয় বলে দেব, আগে আপনি কে সেটা বলেন, বলে আমি হইলাম মোবাইলওয়ালার বাবা। এইবার ডাক দিয়া কয়, এই মোবাইলওয়ালার বাবা এখনো কি ঘুমাও, তোমার ছেলেটাই ঢাকা থেকে আসার পথে গরিবুর পার হইয়া কিছু দূর আওয়ার পাশার পরে কুয়াশার কারণে মোর ঘুরতে যা গাছের সাথে লাইগা, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া শুধু তোমার ছেলে কেন আরো অনেক ছেলে কলিজার টুকরা সন্তান লাশ হইয়া পড়ে আছে। তাড়াতাড়ি জীবনের শেষ চেহারাটা যদি দেখতে চাও চলে আসো। বাবা এই কথা শুনলাম বলেন কি ঠিক থাকতে পারে, বাবা মোবাইলটা ফালায় একটা দৌড় মাইরা চলে গেছে, সন্তানের মার কাছে বলার সুযোগ পায় নাই, মা মনে করছে মনে হয় আমার ছেলে কাছাকাছি চলে আসছে, আমার স্বামী বুঝি আমার ওর ছেলে আমার ছেলেটাকে আগায় আনার জন্য গেছে, কিন্তু বন্ধু আগায় আনার জন্য তো যায় না। কিছুক্ষণ পর মা তো খুশি যে মার মনে ভিতরে যদি একটু ব্যথা কিন্তু মনে একটা আনন্দ, ছেলে আসতেছে, মা খানা রেডি করে চুলার মধ্যে তরকারি দিল, জাল দিয়া গরম করে শীতের রাত, মা ভাতগুলো গরম করে, এতদিন পরে আমার ছেলে আসবে ঠান্ডা ভাত আমি খাবো না, কিন্তু মার জানা নাই আমার ছেলে আর কোনোদিন ভাত খাবে না, মার জানা নাই আমার ছেলে কোনোদিন আর গরম তরকারিও খাবে না, মা তো গরম করতে যার ডাক দিয়া বলে এলাকার লোকেরা আসো, আমার ছেলে আব্দুল্লাহ আজকে আসতেছে, আসো আমার সাথে একটু সহযোগিতা করো, নতুন বিছানার চাদর বিছাও, বন্ধু বিছানার চাদরও বিছায়, কিন্তু চাদর বিছাইতে দেরি, হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আসতে দেরি নাই, অ্যাম্বুলেন্সের আওয়াজ, এই অ্যাম্বুলেন্সের আওয়াজ পাইয়া মার কলিজাটা খান খান হয়ে যায়, মার কলিজার মধ্যে একটা বাড়ি মারল, নিশ্চয়ই আমার ছেলের মনে হয় আমার ছেলের একটা কিছু হয়ে গেছে, না হয় অ্যাম্বুলেন্সের আওয়াজ কেন আসবে। আস্তে আস্তে করে অ্যাম্বুলেন্সটা তার বাড়ির দিকে ঢুকে, মার বোঝার বাকি নাই আমার ছেলে আর ভাত খাবে না, নতুন বিছানায় ঘুমা, মুয়াজ্জিন ডাকে আয় বান্দা আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আয়, আল্লাহ খুশি হয়ে যাবে, যার কারণে মানুষ তাবিজ ছাড়া কিছু বোঝে না, আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে মানুষ মাজারের পিছনে দৌড়ায়, আল্লাহর উপর ভরসা বাদ দিয়ে মানুষ তাবিজের পিছনে দৌড়ায়, আছে না নাই, ও নবীর উম্মতের দল আয়
মুসলমান মানুষের ভালো মন্দ সব কিছু কার হাতে, হায়াত মওয়াত কার হাতে, ডাক্তার কবিরাজের ক্ষমতা নাই, ক্ষমতা কার? যদি ডাক্তারের হাতে ক্ষমতা থাকতো তাহলে MBBS ডাক্তার যারা অন্তত তাদের মৃত্যু হতো না, কথা বলেন ঠিক কিনা? মরণের অবস্থা খারাপ দেখলে সময় গোনায় আসলে একটা সুই ঢুকাইয়া দিত, একটা ডোজ মাইরা দিত, মৃত্যু দূরে চইলা যেত না, না এমন কোন সিস্টেম নাই, আছে নাকি? আল্লাহ বলেন ইদা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা তোমার এখনো সময় হয় নাই, ও মুসলমান আমি জানতে চাই, বুঝলাম তুমি বুড়া হয়ে ইবাদত করবা, বুঝলাম তুমি বিবাহ কইরা দাঁড়িয়ে রাখবা, বুঝলাম মেয়েটাকে বিবাহ দিয়া তুমি হজ পালন করবা। ও কলিজার টুকরা যুবক ভাই, ভালো করে শুনে নাও, আমিও তোমার মতো একজন যুবক, আমি চাই আমি যদি জান্নাতে যাই তোমাকে নিয়েই জান্নাতে যেতে চাই, কিন্তু জাহান্নাম থেকে আমাকে তোমাকে আল্লাহ সবাইকে হেফাজত করি, বলুন আমিন। এ যুবক ভাই বুঝলাম এখানে যারা নামাজ রোজা পর্দার আমল এখনো করো না, ও যুবতী বোন তুমিও যারা পর্দার আমল এখনো ধরো না, শয়তানের দোকায় পড়ে আছো বোন, তোমার মনে আশা মরণের আগে তুমি পর্দার আমল কইরা নামাজ কইরা রাবেয়া বসরির মতো আল্লাহ ওয়ালা হয়ে তুমি কবরে যাইবা, বুঝলাম। এরে যুবক ভাই তোমারও মনে আশা, অন্ধকার কবরে যাওয়ার আগে দাড়িটা রাইখা টুপিটা মাথায় দিয়া খাটি আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাইবা, বুঝলাম বন্ধু তোমার মরণের আগে আল্লাহ ওয়ালা হওয়ার বড় আশা। কিন্তু বলো যুবক তোমার মরণটা কোন দিন হবে? 2023 সাল তো শেষ হয়ে গেল, এই 24 হবে না 25 সালে হবে, রমজানের আগে না পরে তোমার জানা নাই, আমারও জানা নাই। এই জন্য কি করা দরকার? মরণের জন্য সবসময় প্রস্তুত থাকার দরকার, মরণের জন্য প্রস্তুত মানে গুণামুক্ত জীবন গড়ার দরকার, ঠিক কিনা? এক যুবক আল্লাহওয়ালাদের সহবতে যাইয়া যাইয়া একাক আল্লাহওয়ালাকে প্রশ্ন করে, ও আল্লাহর ওলি জানতে চাই, আপনি যদি জানতে পারেন আগামীকাল আপনার মরণ হবে তাহলে কোন আমল করে আপনি প্রস্তুতি নেবেন জানতে চাই। কারণ যুবকের মনে আসা এই আল্লাহওয়ালা থেকে তিনি শিক্ষা গ্রহণ কইরা তিনিও তিনিও ওই আমলটা ধরবেন। আল্লাহু আকবার বলো, যুবক তার মনের মধ্যে কেমন আশা, তিনি আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাবেন। এইবার তিনি এক একজন আল্লাহ ওয়ালার কাছে যায়, এক একজন ডাক দিয়া কা বাবা আমি যদি জানতে পারি আগামীকাল আমার মরণ হবে আমি আজকে থেকে জিকিরের আমল আর সারবো না, আর একজন বলে আমি তাহাজ্জুদের আমল সারবো না, আর একজন বলে আমি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহর কোরআন তেলাওয়াত ধরবো তো সারবো না। এইবার যাইতে যাইতে শেষ মুহূর্তে এমন একজন আল্লাহওয়ালার কাছে হাজির যেই আল্লাহওয়ালার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই, খাটি আল্লাহওয়ালার কাছে যাইয়া ডাক দিয়া কা, ও আল্লাহর ওলি আমি জানতে চাই, যদি আপনি জানতে পারেন আগামীকাল আপনার মরণটা একেবারে 100% শিওর, তখন আপনি কোন আমলটা করবেন আমাকে একটু জানাইয়া দেন। আল্লাহর ওলি ডাক দিয়া কা, যুবক আমি যদি জানতে পারি আগামীকাল আমার মরণ হবে আজকে যে আমলটা আমি করব আগামীকাল একই আমল করব। যুবক অবাক হইয়া ডাক দিয়া কা, ও আল্লাহর ওলি অবাক হয়ে গেলাম, আপনি একজন আল্লাহ ওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, মরণের ভয় নাই, মরণের ভয় নাই? বলে আল্লাহর ওলি বলে, হ্যাঁ হ্যাঁ মরণের ভয় তো অবশ্যই আছে। তাহলে আল্লাহর ওলি আপনি যে জানতে যদি জানতে পারেন আগামীকাল মরণ হবে,
তাহলে আজকে যে আমল করবেন একই আমল কেন করবেন? মরণের ভয় আছে এটা বুঝবো কিভাবে? আল্লাহর নবী বললেন, বাবা শুনে নাও, যেদিন থেকে আমি জানতে পারলাম আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। কতটুকু ভয় করবো? হাক্কা তুকাতিহি, বলে ভয় করার মতো ভয় করো। আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কবরে আসিও না। আমার আল্লাহ এই চিঠি পাঠায় দিলেন, আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিলেন। আমি সেদিন থেকে, যেদিন আমি বালেগ হয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি নামাজ ছাড়ি নাই, রোজার আমল ছাড়ি নাই, পর্দার আমল ছাড়ি নাই। এমনকি আল্লাহ পাক যে পথে চলতে বলছেন, যেভাবে চললে আল্লাহ রাজি রসুল খুশি, ওই পথে আমি যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী চলার চেষ্টা করেছি। তাহলে এই লোকটার কি আগামী কালকের জন্য নতুন কোনো আমলের প্রয়োজন বলেন আপনারা? কারণ আপনি যদি আজকে থেকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী 3.5 হাত বডিটাকে আপনি পরিচালনা করেন, অন্য কোনো আর কিছু লাগবে? তাহলে 100% আল্লাহর কোনো হুকুম আপনার বাদ যায় না, নিশ্চয়ই পালন করার চেষ্টা করেছেন। বান্দার কাজ হলো চেষ্টা করা, কবুল করার মালিক। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। বান্দা তোমার কাজ হলো চেষ্টা করা, মুজাহাদা মুশাহাদা চালা যাও, কবুল করবেন যিনি তিনি কে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে। পবিত্র রাখার জন্য বন্ধু, গুনামুক্ত রাখার জন্য দুইটা জিনিস দরকার, দুইটা মেডিসিন লাগবে। 1 নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া। তাকওয়া মানে হলো কার ভয়? নবীদের মধ্যে যেমন আল্লাহর ভয় ছিল, সাহাবা ইকরামদের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল? ও চাঁদপুরের মুসলমান, আল্লাহর ভয় সাহাবা ইকরামদের মধ্যে কি পরিমাণ ছিল দেখো। নবীর সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়। যাওয়ার পর নবীর সাথে সাহাবীদের মধ্যে একজন বড় সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু তালহার ঘরের কিনারায় যায়, আবার নবীর কিনারায় আয়েশা দাঁড়ায়, আবার আল্লাহর নবীর সাহাবী একবার ওদিকে যায়, একবার ওদিকে যায়, এদিক সেদিক যাচ্ছে, মনটা কেন যেন খারাপ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী আমার দেইখা বুইজা ফলাইছে, আল্লাহর নবীর এক দিয়া কায়ায় সাহাবী ওমর, বলো তোমার চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায়, কারণটা কি বলো? ওমর ডাক দিয়া কয়, নবী আমার ভাই আবু তালহার ঘরের থেকে ছোট্ট একটা বাচ্চার কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যায়, এমন কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, যেই আওয়াজে আমি ওমরের মতো শক্ত দিলটাকে নরম কইরা দিছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর কি বলো? এই সাহাবী আবু তালহা, দরজাটা খোলো, দরজাটা খোলো। আল্লাহর নবী বলার পরে সাহাবী দরজাটা খুলে দিল। নবী তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চাটাকে খুঁটির সাথে বাইদা রেখেছে। আল্লাহর নবী দেখে চোখের পানি আর ধরে রাখতে পারে না, আল্লাহর নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী আয় আবু তালহা, বলো এই শিশু বাচ্চাটির কি অপরাধ ছিল, কি কারণে খুঁটির সাথে বাইদা রেখেছো? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখেও পানি, ডাক দিয়া কয়, নবী আমার, আল্লাহ পাক আমাদেরকে গরিব বানাইছে, কোনো আফসোস নাই, এই জন্য আমি আল্লাহর উপর কোনো বেজার না। ও গরিব ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, যাদের টাকা পয়সা বাড়ি গাড়ি নাই, মনে কোনো ব্যথা নিও না,
আল্লাহ নবী বলে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। নবী অন্য হাদিসের মধ্যে বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, আল্লাহ নবী বলে দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল কথা, ঠিক না বেটি? আজকে আমরা একে অপরের মাথায় বাড়ি মারি একটা কেন বলে দুনিয়ার মহব্বত। আজকে আমরা হালাল খানা বাদ দিয়া একটু বিপদে পড়লেই হারামের খাতায় নাম উঠাই, এটা দুনিয়ার মহব্বত। আজকে আমরা একটু বিপদে পড়লেই টাকাটা নিয়ে আমরা সুদের মধ্যে লাগাইয়া দেয় আসে না নাই, যদিও চাঁদপুর জেলার মধ্যে নাই, চাঁদপুর জেলায় থাকলে থাকতে পারে কিন্তু মতলব থানায় তো কোনো সুদ ঘুষ নাই আসে নাকি, থাকলে থাকতে পারে থানাটা বড় কিন্তু নারায়ণপুর তো নাই আছে। আল্লাহ শয়তানের এই ধোকা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, বলুন আমিন। কারণ সুদখোর এটা মারাত্মক বড় ভয়ঙ্কর, ঠিক না বেডিক? সেদিন আমার কাছে এক আল্লাহর বান্দা আইসা আমার পাও দুইটা জড়ায় ধইরা কান্দে আর কয় হুজুর দোয়া করেন আমি সর্বনাশ হয়ে গেছি। বললাম ভাই কান্না করেন কেন, উঠেন বলেন কি হয়েছে, কি দোয়া করব কয় হুজুর, দোয়া করেন আমি সর্বনাশ, আমি বিপদে পড়িয়া 4 লক্ষ টাকা সুদে এনেছিলাম কিন্তু এখন 11 লক্ষ টাকা হয়ে গেছে মাসে 80,000। আমি বললাম এটা আবার কেমন সুদ, বলে এটা হলো কি চক্রবর্তী সুদ। ও মুসলমান এই যে মানুষটা, আহ আমার তো মন বলে আল্লাহর বান্দার টাকা দিয়ে কোনোদিন মরতে পারবে না, আর সুদখোর এত বড় হারামি, এত বড় হারামি মরার পরও দাবি ছাড়ে না কতক্ষণ, ঠিক কিনা? ওরে মুসলমান সুদখোরকে আল্লাহ এত অপছন্দ করে, 4 জন সুদখোরের নাম লেখা যদি কোনো গাছের মধ্যে জুলায় দেন, লাউ গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, যত গাছ আছে যেই গাছে পোকা ধরে দেখবেন এই 4টা সুদখোরের নাম লেখা গাছে একটা তাবিজ জুলায় দিবেন, ওই গাছের থেকে আর পোকা উঠবে না, পোকা আসতে পারে না, এমা যাবে ঘৃণা। মুসলমান আল্লাহর গোলাম পোকাও এত ঘৃণা করে, এই সুদখোর আম্বু বাংলাদেশে বুক ফুলাইয়া ফুলাইয়া রাস্তায় হাঁটে, কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়ে কই নবী আমার আল্লাহ পাক আমাকে গরিব বানাইছে অসুবিধা নাই, কিন্তু নবী আমার আমার মনে আমার মনে হলো একটা ব্যথা। কি ব্যথা? হুজুর তাকায় দেখেন আমার এই যে ছোট্ট মাসুম বাচ্চা, আমাদের পাশের বাড়ির এক ইহুদি ভাইয়ের একটা খেজুর গাছ আছে, খেজুরগুলা পাইকা পাইকা নিচে পড়ে, আমার এই ছোট্ট বাচ্চা বোঝে না ছোট মানুষ খেজুর টোকাইয়া টোকাইয়া খায়া ফেলায়, আমি আবু তলহার মনে বড় ভয়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি দাঁড়ায় যাক জিজ্ঞাসা করে আবু তলহা তোমার বাচ্চা অন্যের জিনিস খাইলো তুমি কেন বাদ দিল না, ও আল্লাহর নবী আমি আবু তলহা কি জবাব দিব, এই জন্য আমি আবু তলহা আমার শিশু বাচ্চাটাকে আমি খুঁটির সাথে বাইদা রেখেছি, নবীর চোখে পানি আর ধরে রাখতে পারে না, আল্লাহর নবীর এক দেখায় এই সাহাবিরা তোমরা কি কেউ আছো, আমার এই আবু তলহার বাচ্চার জন্য তোমরা কি পারবাই খেজুর গাছটা ক্রয় কইরা দিতে, তাকে হাদিয়া দিতে? সাহাবিদের মধ্যে সর্বপ্রথম দাঁড়ায় গেলেন যিনি, তিনি হলেন নবীর সাহাবি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় দেখতে কো নবী আমার, আপনি টেনশন করবেন না, আমি ওসমান কথা দিলাম এই খেজুর গাছটা ক্রয় কইরা আমি আবু তালহাকে হাদিয়া দিয়া দিব। আল্লাহর নবীর সাহাবি হযরত ওসমান একটা দৌড় মাইরা ইহুদির বাড়িতে চলে যায়, ইহুদির বাড়ি যাইয়া তাকায় দেখি ইহুদি দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, ডাক দিয়া কয় ইহুদি ভাই তুমি একটু আমাকে সময় দিবা, দাও না ভাই একটু সময় দাও, কারণ আমার মায়ার নবী দয়ার নবীকে আমি দ্বার করে রেখে আসছি। আল্লাহর নবীর সাহাবি উসমান ডাক দিয়া কয় ইহুদি ভাই একটু সময় দাও, ইহুদি আইসা ডাক দিয়া কয় ভাই কি বলবা বলো,
বলে ভাই হযরত আবু তালহার বাড়ির পাশে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছটা কি তোমার? বলে হ্যাঁ আমার। বলে ভাই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবো কিনা? বলে বিক্রি করব না, বিক্রি করব না, আমার বিক্রি করার কোনো ইচ্ছা নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নবী ডাক দিয়া কয় ভাই তোমার পাও দুইটা জড়ায় ধরি, তুমি আমাকে ফিরাইয়া দিও না, কারণ আমি মায়ার নবীর সাথে ওয়াদা দিয়ে আসছি, আজকে আমার নবীকে খুশি করব। নবীকে যদি খুশি করতে পারি স্বয়ং আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে, কারণ আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ধন সম্পদ, এক কথায় তোমার জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবা। উসমান ডাক দিয়া কয় ভাই ইহুদি বলো আজকে তুমি আমার কাছে যা চাইবা সব পাইবা আল্লাহু আকবার, আমি তবু আমার নবীকে খুশি করব। হযরত উসমান এই কথা বলার পর অনেক পীড়াপীড়ির পর 20টা খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ বিক্রি করা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দূর মাইরা মায়ার নবীর সামনে হাজির হইয়া ডাক দিয়া কয় নবী এই যে ইহুদি, আমি ইহুদির কাছ থেকে খেজুর গাছটা ক্রয় করে আপনি নবীকে সাক্ষী রেখে আমার ভাই আবু তালহাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। নবী আমার খুশি হয়ে যায়। এইবার আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে ভাই উসমান তোমার কাছে আমি চির চির ঋণী হয়ে গেলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় ভাই এই কথা বলবো না, আমি উসমান কষ্ট পাবো, কোনো ঋণী নয়, তবে হ্যাঁ কেয়ামতের ময়দানে আল্লাহর নবীর সাথে তুমি যখন হেসে খেলে একসাথে জান্নাতে ঘুরবা তখন আমি ভাই বলে ওসমানকেও ভাই বলে তোমাদের সাথে জায়গা করে দিও। ও মুসলমান, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহর ভয় সাহাবা ইকরামদের মধ্যে কি পরিমাণ ছিল। বন্ধু নিজে তো দূরের কথা, একটা শিশু বাচ্চাটাকেও পর্যন্ত হারামের মধ্যে লিপ্ত হইতে দেয় না, ছোট বাচ্চা না বোঝে না, খুব খাইলো আসলে অসুবিধা হইতো না, ছোট মানুষ সে তো বোঝে না। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর ভয় এমন একটা জিনিস, তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় ওই বান্দা কোনো দিন কোনো গুনার কাজ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এটার বাস্তব প্রমাণ আল্লাহর নবী বুখারী শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বয়ান করে ও সাহাবীরা বনি ইসরায়েলের তিনজন যুবক আল্লাহর গোলাম চলতেছে চলতেছে, ইতিমধ্যে হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর ইমানি পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্ধু আল্লাহ কিন্তু সবাইকে পরীক্ষা করবে না, এ মতলবের মুসলমান ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের মা, আল্লাহ যাকে ভালোবাসবেন শুধুমাত্র কেবলমাত্র তাকেই মাঝে মাঝে পরীক্ষা করবেন। এটা আল্লাহর ওয়াদা সূরা বাকারার 155 নং আয়াত। আল্লাহ বলে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে যারা ঈমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব আমি? আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, খুদা দিয়া পরীক্ষা করব, জীবন দিয়া করব, পরে আমি আল্লাহ ফসল দিয়া পরীক্ষা করব। ও মুসলমান, বনি ইসরায়েলের তিন যুবকের উপর আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, মুসলধারে বৃষ্টি, আল্লাহর বান্দা কোথায় যাবে যাওয়ার কোনো জায়গা খুঁজে পায় না। হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের একটা গুহা দেখা যায়, ওই গুহার মধ্যে তিন যুবক প্রবেশ করলো, আল্লাহর পরীক্ষা একটা আরো বেড়ে গেল। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই পাহাড়ের গুহার মুখটা পাথর দ্বারা বন্ধ করে দিলেন। এইবার তিনটা যুবক
আল্লাহ পাক পরীক্ষা ফেলায় দেখে, বান্দা মাঝে মাঝে আমি আল্লাহ দেখবা তোমার পকেটে টাকা আছে, হঠাৎ করে দেখবা টাকা নয়, চাকরি আছে দেখবা হঠাৎ করে চাকরিরা যে কোন কারণে ছুইটা গেছে, আমি আল্লাহ চাকরি ছুটাইয়া পকেটের টাকা শেষ করিয়া আমি আল্লাহ কোটিপতি থেকে ফকির বানাইয়া আমি আল্লাহ তাকায়া দেখবো। আগে আমি আল্লাহকে যেমন তুমি ডাকতা, এখন কি আগের মতো আমি আল্লাহকে ডাকু না? গ্রামীণ ব্যাংকের খাতায় নাম উঠাও, আমি আল্লাহকে ডাকো না বাবার দরবারে যাইয়া বাবার জিকির করো, কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের পরীক্ষা। ও নবীর উম্মতের দল, তিনটা যুবক গুহার মধ্যে আটকে পড়ে গেল। এইবার তিন যুবক পরামর্শ করলো, যুবক ভাই দেখো হায়াতের জিন্দগিতে ভালো কোনো নেক আমল করছো কিনা, যদি নেক আমল করে থাকো তাহলে আল্লাহর কাছে ওই নেক আমলকে উসিলা বানাইয়া আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহর দরবারে এইবার তিন যুবকের প্রথম এক যুবক দোয়া করে, আল্লাহ হায়াতের জিন্দগিতে এমন কোনো ভালো কোনো নেক আমল নাই যেই নেক আমলটারে উসিলা বানাইয়া আজকে আমি তোমার কাছে এই মুক্তি চাব। তবে আল্লাহ তোমার কাছে আমার জীবনে একটা ভালো আমল মনে পড়ে যায়, আমলটা হলো আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দরী। এ যুবক ভাই, দুনিয়ার হায়াতের জিন্দগিতে যারা নারীর পিছনে দৌড়াও, সুন্দরী রূপসী নারীর পিছনে দৌড়াও, আজকে নারীর জন্য এতটাই পাগল, মার কথাও শোনো না বাবার কথাও শোনো না। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার হায়াতের জিন্দগিতে সুন্দরী রূপসী নারীর পিছনে দৌড়ে লাভ নাই। এই সময়টা আমার মালিক আল্লাহর নামের জিকির করে কাটাও, এই সময়টা আমার মালিকের ক্ষুদ্রদিক কদমে সেজদা দিয়ে কাটাও, আল্লাহ তোমার সম্মান এত বাড়ায় দিবে। কেমন বাড়ায় দিবে দেখো, যুবক এই দুনিয়ার নারী কিন্তু আসলে এগুলা কোনো জান্নাতের নারীর তুলনায় এগুলা কোনো নারীর মধ্যেই পড়ে না, কথা ঠিক না বেঠিক? যেমন নাকি মুসলমান এক বাদশা এক বান্দি ছিল, বান্দিটাকে বিক্রি করে ফেলবে, এই আওয়াজটা বান্দির কানে কেন জানি কেমন করে চলে গেল, বান্দি ডাক দিয়া কয় বাদশা আপনি আমাকে বিক্রি করবেন কোনো অসুবিধা নাই, তবে আপনি আমার কাছে এমন একজন আল্লাহওয়ালা এমন একজন খাঁটি আল্লাহর গোলামের কাছে বিক্রি করেন যে আল্লাহর বান্দা দুনিয়ার কাজও করাবে আল্লাহর গোলামি করারও সুযোগ দিবে। সুবহানাল্লাহ, এমন একজন আল্লাহওয়ালার কাছে আমাকে বিক্রি করেন যে আল্লাহর গোলামি করার সুযোগ দিবে। আল্লাহর বান্দা বাদশা চিন্তা করলো, এমন কার কাছে বিক্রি করলে আমার বান্দির মনের আশা পূরণ হবে? চিন্তা করে 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 দেখলেন খাঁটি আল্লাহওয়ালা একজন আলেমের কাছে আমি বিক্রি করব। কারণ খাঁটি আলেম যারা তারা কাকে ভয় পায়? ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই ওলামায়ে কেরাম আল্লাহকে খাঁটি দিলে ভয় পায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বাদশা এবার একজন আল্লাহওয়ালা আলেমের কাছে হাজির, আল্লাহওয়ালা আলেমের কাছে যাইয়া ডাক দিয়া কও, আল্লাহর ওলি আমার এই সুন্দরী রূপসী বান্দিটাকে আমি আপনার কাছে বিক্রি করতে চাই। আল্লাহওয়ালা ডাক দিয়া কয় বাদশা বিক্রি করবেন অসুবিধা নাই, আমি ক্রয় করবো, তবে তো বাদশা ডাক দিয়া কও, আল্লাহর ওলি আপনি খুশি হইয়া যা দিবেন আমি তাই মেনে নিব, কারণ আপনি আলেম মানুষ, আপনাদেরকে মোহাব্বত করি ভালোবাসি। মুসলমান এখনো ওলামায়ে কেরামদের ভালোবাসার মতো মানুষ আছে না? নাই, অভাব নাই, অভাব নাই, চিনে না জানে না শুনে না। গাড়িটা থামাই কয় হুজুর এক কাপ চা খান, বলে কেন? বলে চেহারায় নয় আল্লাহর কোরআনের মোহাব্বত, নবীর সুন্নাতের মোহাব্বত, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহওয়ালা আলম ডাক দিয়া কয় বাদশাহ, আর তুমি আমার তোমার বান্দিটাকে আমি ক্রয় করব, মূল্য কত বলে আপনি যা দিবেন তাই নেব,
আল্লাহ ওয়ালা আলম ডাক দিয়ে একা বাদশাহ তোমার বান্দির মূল্য আমি দেবো একটা খেজুরের বিচি। বাদশার মেজাজটা গেছে গরম হইয়া, বলে আমার এত দামি একটা বান্দি বাজারে বিক্রি করলে অনেক মূল্য পাবো। আগে মনে করছিলাম টুপিওয়ালাদের মাথায় বুদ্ধি আছে, এখন দেখি টুপিওয়ালাদের মাথায় বুদ্ধি নাই। ওরে মুসলমান আল্লাহর গোলাম, তোমরা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করিয়া নিজেকে পণ্ডিত মনে করো, নিজেকে অনেক বড় মহাপণ্ডিত মনে করো, আর মনে করো মাদ্রাসায় পড়ালেখা করাইলে বাচ্চাদের মাথায় বুদ্ধি থাকে না, বোকা হয়ে যায়। না না বন্ধু, তুমি বুদ্ধিজীবী হইতে পড়ালেখা করতে 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 মাথার যত চুল ছিল সব উঠায় বুদ্ধিজীবী সার্টিফিকেট পাইছো, তবে তোমার মতো এই বুদ্ধিজীবী যে কোনো কাজে নামলে বুদ্ধি দিতে দিতে যেখানে তোমাদের বুদ্ধি শেষ হয়ে যায়। টুপিওয়ালাদেরকে যাদেরকে বোকা মনে করো, আসলে তারা বোকা নয়, তোমাদের মতো বুদ্ধিজীবীদের বুদ্ধি যেখানে শেষ, টুপিওয়ালাদের বুদ্ধি মাত্র সেখান থেকে শুরু হয়। কথা কন ঠিক কিনা? যেমন নাকি দেখো বাদশাহ টুপিওয়ালার মাথায় কেমন বুদ্ধি, আল্লাহওয়ালা ডাক দেখা বাদশাহ, আরে তুমি তো বেজার হয়ে গেছো, তোমার বান্দির মূল্যটা খেজুরের বিচি বলছে, এই জন্য শুনে নাও শুনে নাও। আরে এই যে খেজুরের বিচিটা জোগাড় করতে সময় লাগবে কি লাগবে না বলে, হ্যাঁ, তবে তোমার যে বান্দিটাকে আমার কাছে বিক্রি করতে আসছো, বলো বাদশাহ তোমার এই বান্দির শরীরে যদি একটু ঘামায়া যায় গন্ধ আছে না নাই? কয় হ্যাঁ হুজুর অবশ্যই আছে। কয় তোমার এই বান্দির পেটের মধ্যে পায়খানা প্রস্রাবের একটা থলি আছে না নাই? বলে আছে। তোমার এই বান্দিটার ভিতরে নাপাক একটা রক্তের থলি আছে না নাই? বলে হ্যাঁ আছে। এই বাদশাহ তোমার এই বান্দিটা যদি একদিন বিরাস না করে একটা রাত্র, তাহলে মুখের থেকে থুতুর থেকে গন্ধ আছে না নাই? বাদশাহ বলে হ্যাঁ আছে। এবার আল্লাহওয়ালা টুপিওয়ালার মাথায় কেমন বুদ্ধি দেখো, এরে বুদ্ধিজীবী ভাই তোমার বুদ্ধি তো কার হক মাইরা, তুমি কেমনে খাবা দুনিয়ায় কাকে কেমনে ঠগাইয়া নিজে বড় লোক হবা এই বুদ্ধি, আর খাটি আল্লাহওয়ালা টুপিওয়ালাদের বুদ্ধি হলো আখরাতের ফিকির, আখরাতের ফিকির, জাহান্নাম থেকে বাঁচবে নিজেও বাঁচবে, অন্য অন্য নবীর উম্মতকেও কিভাবে বাঁচানো যায় এই ফিকির। কথা বলেন ঠিক কিনা? টুপিওয়ালাদের বুদ্ধি দিয়া জান্নাতে যাওয়া যায়। ও মুসলমান বাদশাহ ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আপনি যে আমার বান্দির মূল্য খেজুরের বিচি বলেছেন, বলেন কেন বলছেন? এইবার ডাক দিয়া কয়, কেন বলছি শোনো, তোমার এই বান্দার বান্দির মূল্য, আরে তোমার কাছে খেজুরের বিচি পছন্দ হয় না, অথচ আমার নজরে এর মূল্য উচিত মূল্যের চেয়ে আরো বেশি বলে ফেলেছে। আল্লাহ আকবার বলেন। বাদশাহ অবাক হয়ে কয়, হুজুর কেমনে বলছেন বুঝায় বলেন, যদি বলতে পারেন আমি আমার বান্দির কোনো টাকাই নিব না। আল্লাহ আলম ডাক দিয়া কা বাদশাহ, তোমার এই খেজুরের যে একটা খেজুর বলছি, এই খেজুরটা জোগাড় করতে, খেজুরের বিচিটা জোগাড় করতে যেই পরিমাণ সময় লাগবে, ওরে বাদশাহ তোমার এই টাকা দিয়ে আমি এই পচা গান্দা করাই কই না কইরা, এই খেজুরের বিচিটা জোগাড় করতে যেই পরিমাণ সময় লাগবে, এই সময়টা যদি আমার মালিক আল্লাহর নামের জিকির করে করে আমি কাটায় দেই, আমার আল্লাহ আমার উপর এত খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের মধ্যে একটি দামি সুন্দরী একটা রূপসী বিবি দান করবেন। জান্নাতে এমন দাবি বিবি আল্লাহ দান করবেন যেই বিবির পায়খানা প্রস্রাবের কোনো ব্যাগ নাই, মুখের থেকে কোনো গন্ধ নাই, শরীরের ঘামের কোনো গন্ধ নাই। কথা কন ঠিক কিনা? মেশক আম্বারের চাইতেও বেশি ঘেরান। এ কলিজার টুকরা যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার এই নারীর পিছনে না দৌড়াইয়া হায়াতের জিন্দিগিটা সময়টা কাজে লাগায়া দাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আত্মাটাকে পবিত্র কইরা কবরে যাও, জান্নাত ঠিকানা পাইবা। এইবার আল্লাহর গোলাম ওই যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহ, হায়াতের জিন্দিগিতে আমার জীবনে এমন একটা আমল আছে যে আমলটা হায়াতের জিন্দিগিতে আমি
যে এমনটা করেছি, আমার একটা সুন্দরী রূপসী বোন ছিল, চাচাতো বোন, আমি তাকে অনেক ভালোবাসতাম, পছন্দ করতাম। তবু আল্লাহর, ও আল্লাহ, আমি আমার বোনটাকে ভালোবাসতাম, পছন্দ করতাম, বোন আমাকেও পছন্দ করত, কিন্তু আমি একদিন সুযোগ পাইয়া আমার বোনকে আমি একটা খারাপ প্রস্তাব দিয়েছিলাম। ও আল্লাহ, আমার বোনটাকে আমি বলেছিলাম, বোন আমি তোমার পছন্দ করত, কিন্তু আমি একদিন সুযোগ পাইয়া আমার বোনকে আমি একটা খারাপ প্রস্তাব দিয়েছিলাম। ও আল্লাহ, আমার বোনটাকে আমি বলেছিলাম, বোন আমি তোমার বউ, তাহলে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা। আল্লাহর বান্দা কয়, যা চাইবা তাই পাইবা, বলে তাই নাকি? বলে হ্যাঁ। একদিন বিপদে পড়ে আসছে, ভাই আমি একটা বিপদে পড়ছি, কিছু টাকা দাও। বলে টাকা ধার দেওয়া যাবে না, আমার প্রস্তাবে যদি রাজি হও তাহলে আমি টাকা দিব না, উযুবিল্লাহ। এভাবে কয়েকদিন বলতে বলতে একদিন আমার বোন কঠিন বিপদে পড়িয়া রাজি হয়ে গেছে। আমি আমার বোনটাকে ঘরের মধ্যে কেউ নাই, কেউ নাই, আমার চাচাও নাই, চাচিও নাই, বাড়িতে একা পাইয়া আমি আমার বোনটাকে আমি ধইরা জমিনে ফেলাইয়া দিলাম। বোন আমার জমিনে শোয়া, আমি আমার বোনের গায়ের উপরে উঠবো এমন সময় আমার বোন ডাক দিয়া কয়, ভাই তোমার দিলে কি মালিক আল্লাহর ভয় নাই, তোমার দিলে কি আল্লাহর ভয় নাই? বলে কিসের ভয়? বলে কেউ যদি দেখে, বলে দুনিয়ার কেউ তো দেখবে না, দরজা জানালা বন্ধ, সব বন্ধ, আবার কিসের ভয়? বোন ডাক দিয়া কয়, ভাই রে, সব দুনিয়ার সব দরজা জানালা বন্ধ থাকলো, একটা দরজা আছে যেই দরজা বন্ধ নাই, একটা চোখ আছে যেই চোখটা বন্ধ নাই, সেটা হলো আমার মালিক আল্লাহর কুদরতি চক্ষু। আমার আল্লাহ তো তাকায় আছে আল্লাহু আকবার, আমার আল্লাহ তাকায় আছে, ভাই হাশরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়ে কি জবাব দিবার, ভাই? এই কথাটা বলার পর আল্লাহর বান্দা, এই কথাটা বলার পর আমি লাফ দিয়া উঠে গেলাম। আল্লাহ সাথে সাথে তোমার ভয়টা আমার দিলের মধ্যে নিয়ে আমি লাফ দিয়া বোনের শরীর থেকে উঠে গেলাম। আমি আমার বোনকে ছেড়ে দিলাম, শুধুমাত্র আমলটা করেছি একমাত্র তোমার জন্য, কারণ আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এক কথা আমার হায়াতের জিন্দগিতে যত যা আমল করবো, যা করবো কার জন্য করবো? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্যই আমরা করবো। মুসলমান আল্লাহর গোলাম, এইবার আল্লাহর বান্দা যুবক কয়, আল্লাহ এই আমলটা যদি পছন্দ হয় আমলের ছিলা বিপদ থেকে মুক্তি দাও। আল্লাহ তালা প্রথম যুবকের দোয়া কবুল কইরা সাথে সাথে পাথরের তিনের এক অংশ সরায়া দেয়, সুবহানাল্লাহ। এইবার দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ আমি তোমার কাছে আবদার জানাই, হায়াতের জিন্দগিতে এমন কোনো নেক আমল নাই, তবে মালিক আমার একটা আমলের কথা মনে পড়ে যায়, আমি বড় গরিব, অন্যের বাড়ি কাজ করে করে বহু কষ্ট করে সংসার চালাই, আমি অন্যের বাড়ি রাখাল গিরি করি, বিকালবেলা আইসামি মার জন্য বাবার জন্য আসার সময় একটু দুধ নিয়ে আসতাম, ওই দুধটা গরম করে মা বাবা গাকে পান করাইতাম, তারপরে আমার বিবি এবং বাচ্চাকে পান করাইতাম। মুসলমান আজকে দেখা যায় কই মার খবর নাই, বাবার খবর নাই, অথচ আগে একটা পোটলা নিয়ে আইসা বিবির হাতে না দেওয়া পর্যন্ত তুমি শান্তি পাও না, কিন্তু তোমার জনম দুঃখিনী মা যুবক, তুমি ঢাকা থেকে আইসা পোটলাটা নিয়ে ঘরে ঢুকার সময় তাকায় দেখবা, আরে তোমার বাচ্চা একটা দৌড়মাইরা তোমার হাতটা ধরে ডাক দেয়, কাব্বু কি নিয়ে আসছো বলো? তুমি তোমার মেয়েকে বাবাকে সান্ত্বনা দাও, সন্তানকে তোমার জন্য এটা নিয়ে আসছি। আবার তাকায় দেখবা তোমার বিবি একবার তোমার ডান হাতের দিকে তাকায়, আবার তোমার বাম হাতের দিকে তাকায়। এইবার তাদের টার্গেট হলো আমার স্বামী এতদিন পরে বাড়িতে আসছে, কি আমার জন্য নিয়ে আসছে, এটাই হলো তাদের মূল টার্গেট। কিন্তু যুবক, তোর একটা জনম দুঃখিনী মা ঘরে আছে,
যেই মার খোঁজ খবর তোর নেওয়ার সুযোগ হয় না, ঘন্টার পর ঘন্টা বিবির সাথে কথা বলো, একটা মিনিট কথা বলার সময় তোমার বুঝি হয় না। যেই মাকে একটা মিনিট সময় দিতে পারলা না, ওই মার চিন্তার তোমার বিবির চিন্তা কিন্তু অনেক ব্যবধান। তোমার বিবির চিন্তা, স্বামী আমার এতদিন পরে আসছে আমার জন্য কি নিয়ে আসছে, আর তোমার মার চিন্তা হলো আমার ছেলে এতদিন পরে আসছে, ছেলের চেহারাটা কি আগের মতো আছে না শুকিয়ে গেছে। বন্ধু তুমি তাকায়া দেখবা ছেলে দৌড়মাইরা তোমার পোটলাটা ধরে, বিবি তোমার পোটলার দিকে তাকায়, কিন্তু তোমার জনম দুঃখিনী মা কিন্তু পোটলাও ধরে না, পোটলার দিকে একবারও তাকায় না। তোমার মা এক ধ্যানে তোমার চেহারার দিকে তাকায় আছে। যদি প্রশ্ন করো মা তুমি কেন পোটলার দিকে তাকাইলা না, মা বলবে বাবা আমি পোটলার পাগল না, আমি হইলাম তোর পাগল। কথা ঠিক বলেছি, ও কলিজার টুকরা যুবক কথায় কথা চলে আসছে, মাকে কষ্ট দিও না, মা কিন্তু তোমার টাকার পাগল না। কারণ সন্তান চার বছর ঢাকার শহর গার্মেন্টসে চাকরি করে, চারটা বছর পর্যন্তই মা বাবার সাথে রাখবে, এরা ঢাকাতে বাড়ি থেকে ঢাকা চলে গেল। এই ঢাকাতে যাওয়ার পর মার সাথে যোগাযোগ নাই, বাবার সাথে যোগাযোগ নাই। সন্তান রমজান মাস হুজুর বয়ান করছে বাবা সবে কদর রাত্র ইবাদত করলেও কোনো লাভ হবে না, যদি মার মনে কষ্ট দাও বাবার মনে কষ্ট দাও। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। সন্তানের দিলের মধ্যে যায় বয়ান ঠালাই গেছে, সন্তান একটা দৌড়মাইরা সবে কদর রাত, মাকে টেলিফোন কইরা বলে মা আজকে আমাদের ছুটি হয়ে গেছে, ভাবছিলাম বাড়িতে আসবো না, কিন্তু হুজুরের বয়ান শুনছি আর তোমার পায়ের নিছি নাকি আমার জন্য জান্নাত। হুজুর বয়ান করছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। মা গো আমি বয়ান শুই না, দিলটা নরম হয়ে গেছে, আমি নিয়ত করছি আমি বাড়িতে আসব। বলো মা আমি আগামীকাল তোমার জন্য কি মার্কেট করে নিয়ে আসবো, তুমি খুশি? ওরে মতলবের যুবক ভাই কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো রে যুবক, দিলটার একটু নরম করে দে যুবক, দিলটার নরম করে দে যুবক, এখন শুধু খালি কান্দে আর ডাক দিয়া কয় মা এতদিন বুঝি নাই, চারটা বছর তোমাদের কষ্ট দিছি, মা কই একটা ডাক দেই নাই, তোমার মনে বড় কষ্ট মা। মা গো বলো কালকে আমি আসবো, খালি হাতে আসতে পারবো না, তোমার জন্য কি মার্কেট করলে খুশি। দেখ যুবক মা সন্তানের কতটা পাগল, সন্তানের কতটা পাগল, মা ডাক দিয়া কা বাবা আমার জন্য তুই মার্কেট কইরা আমাকে খুশি করতে পারবি না, তুই আমাকে ঢাকার দামি শাড়ি দিয়া খুশি করতে পারবি না, তুই ওই ঢাকার এলিফেন্ট রোডের জুতার দামে জুতো কিনা তুই আমাকে পারবি না, আমি মাকে খুশি করতে আল্লাহ আকবার। বাবা তুই যদি আমি মাকে খুশি করতে চাস তুই বাড়িতে আয় তাড়াতাড়ি আইসা, দরজার সামনে দাঁড়াইয়া তুই একবার মা মা কইয়া ছোট্ট কইরা একটা ডাক দে, তুই আমাকে মা কইয়া একটা ডাক দিলে তোর মতো সন্তানের কণ্ঠের আওয়াজটা আমি মায়ের কানে যাইতে দেরি, চার বছরের ব্যথা আমি মা বলতে দেরি করব না। কথা ঠিক না বেটি? ও কলিজার টুকরা যুবক ভাই আজকে মাকে বাদ দিয়ে আজকে শাশুড়ির পাগল অসুবিধা নাই, তবে একটা কথা জানবি রে যুবক, আমি বলি না তুমি শাশুড়ির খেদমত কইরো না, আমি বলি হ্যাঁ শাশুড়ির খেদমত শাশুড়ির কর, শাশুড়ির হক শাশুড়িকে দাও, তবে মাকে বাদ দিয়া শাশুড়িকে তো দরদ দেখেও না। মার মনে বড় আঘাত লাগে রে যুবক, মাকে এক বেলা খানাও দিতে পারো না,
মাকে তুমি একটা কি বলে দেশি বলে এই যে বিদেশি ফার্মের মুরগি কেনার যোগ্যতাও তোমার কাছে নাই, মাকে একটা মুরগি কিনা দেওয়ার মতো তৌফিক তোমার নাই, এমন ভান্দইরা থাকো। আবার শ্বশুরবাড়ি দেশি মুরগ কিনা খাওয়াও, গরু কিনা খাওয়াও, আল্লাহর কসম যুবক তোর জন্য কিন্তু জাহান্নামে যাওয়ার সবর বাধা হয়ে দাঁড়াবে। মা যদি একবার বেজার হয়ে যায় তোর কপাল পুড়ে যাবে রে যুবক, দেখ যুবক মা কিন্তু মার্কেটের পাগল না, তোর গোস্তের পাগল না, গরুর গোসের পাগল না, মুরগির গোসেরও পাগল না, মা কিন্তু শুধু তোর পাগল। যুবক এইবার ডাক দিয়া কা মা বলো না কি আনলে খুশি হবা, মা কয় বাবা তোর বাবার কিছু লাগলে জিজ্ঞাসা কর, তার লাগবে কি না, আমি মায়ের কিছু লাগবে না। বাবাকে ডাক দিয়া কা আব্বু চারটা বছর কষ্ট দিলাম, একবার আব্বাকে একটা ডাক দেই না, আজকে আমি বললাম আব্বু তোমার কাছে জানতে চাই আমি বাড়িতে আসবো কি নিয়ে আসবো বলো। বাবারও একই কথা ডাক দিয়ে কয় বাবা আমি বাবা সিরা জামা পইরা থাকতে রাজি, আমি বাবা সিরা লুঙ্গি পইরাও আমি হাঁটতে রাজি, কিন্তু চারটা বছর তোকে ফালাইয়া কত কষ্ট করে কাটাইছি বোঝানো সম্ভব না। বাবা তুই আইসা একবার বাবাকে একটা ডাক দিলে আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এইবার ছেলেটা ডাক দিয়া কামা গো আমি আজকে রাত 10টার মধ্যে আমি বাড়িতে চলে আসবো, টেনশন কইরো না। মার মনে বড় খুশি, ও মতলবের যুবক, ও যুবক ভাই তোমার মার মনে বড় খুশি, আমার ছেলেটা আজকে মতলব তাই নারায়ণপুর বাজারে 10টার মধ্যে চলে আসবে। ওই দিন কাইসারের নামাজটা বইরা বাবা ঠিকই খানা খায়, মা কিন্তু ওই দিন আর খানা খায় না, মার টার্গেট হলো আজকে আমার ছেলের সাথে আমি খানা খাবো। বাবা ডাক দিয়া কয় কিরে বিবি প্রতিদিন দুইজন একসাথে খানা খায়, আজকে তুমি কেন খানা খাও না। ডাক দিয়া কয় স্বামী আপনাকে আমি বুঝাইতে পারবো না, আজকে আপনার মুখে খানা গেল আমি মায়ের মুখে খানা যায় না, আমি মায়ের মনে আসা আমার ছেলে 10টা বলছে 12টাও যদি বাজে একসাথে আমি ছেলের সাথে খানা খাবো। মা অপেক্ষা করতেছে, ছেলে অপেক্ষা, মার মনে আনন্দ, বাবার মনে আনন্দ, তবে মা আর বাবার মনে আনন্দের মধ্যে একটু ব্যবধান আছে। বন্ধু নবী সাহাবি বলছে নবী সালাম দিব কাকে, খেদমত করবো কার, নবী বলে তোমার মার, তারপরে কার তোমার মার, তারপরে কার তোমার মার, চতুর্থবার বলছেন তোমার বাবার, মার কথা তিনবার এমনি বলে নাই রে যুবক। বাবা খানা খায়া ঘুমায়, বিছানায় পিঠটা লাগাইতে দেরি, বাবার চোখে ঘুম আসতে দেরি নাই, কিন্তু ওই দিন মার চোখে আর ঘুম নাই। মা ঘড়ির কাটার দিকে বারবার তাকায়, কিরে 10টা পার হইয়া 10:30 বেজে গেল, এখনো কি হইল, মার মনে কেন জানি একটা বাড়ি মারছে, বিদেশেতে যাইয়া যদি সন্তান মারা যায় পশু পাখি জানার আগে জানে জন দুঃখিনী মা। মার মনে কেন জানি হঠাৎ করে একটা বাড়ি মারছে, মা লাভ মাইরা উইঠা স্বামীর হাতটা ধরা ডাক দিয়া কা স্বামী আপনার কি একটু টেনশনও নাই, একটু ওঠেন আমার ছেলের একটু খবর নেন, আমার বাজানের কি খবর একটু টেলিফোন করেন। আমি মা যদি মোবাইল টিপতে পারতাম আপনার ঘুম ডিস্টার্ব করতাম না, বাবা ঘুম থেকে ওইটা টেলিফোন করে দিন হয় কিন্তু রিসিভ হয় না, বাবা 2-3 বার কল দিয়া বিরক্তি, আবার বাবার চোখে ঘুম, কিন্তু মার চোখে ঘুম নাই, মার চোখে ঘুম নাই। মা ঘড়ির কাটার দিকে তাকায়া দেখে কিরে 11টা পার হইয়া 11:30 বাজে গেছে, যেই ছেলের 10টা বাজে আসার কথা এখন 11টা বাজে গেল, খবর কি বুঝলাম না, কারণ কি কি ঘটলো, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। লাভ দে ওইটা এবার স্বামীর পাওটা চড়ায় ধইরা কান্দার কা স্বামী আপনার পাও ধরছি, এবার একটু উইটা একটু কল দেন। এবার স্বামী কল দিল, 2-3 বার কল দেওয়ার পরে হঠাৎ করে রিসিভ হইছে, কিন্তু রিসিভ হইলে হবে কি, ছেলের কণ্ঠ তো আর বাজে না, ছেলের
কণ্ঠ তো আর বাজে না। বাবা কয় কে আপনি? বলে আমার পরিচয় বলে দেব আগে আপনি কে সেটা বলেন। বলে আমি হইলাম মোবাইলওয়ালার বাবা। এইবার ডাক দিয়া কয় এই মোবাইলওয়ালার বাবা এখনো কি ঘুমা? তোমার ছেলেটাই ঢাকা থেকে আসার পথে গরিবুর পার হইয়া কিছু দূর আওয়ার পাশার পরে কুয়াশার কারণে মোর ঘুরতে যা গাছের সাথে লাইগা গাড়ি এক্সিডেন্ট হইয়া। শুধু তোমার ছেলে কেন, আরো অনেক ছেলে কলিজার টুকরা সন্তান লাশ হইয়া পড়ে আছে। তাড়াতাড়ি জীবনের শেষ চেহারাটা যদি দেখতে চাও চলে আসো। বাবা এই কথা শুনলাম বলেন কি ঠিক থাকতে পারে? বাবা মোবাইলটা ফালায় একটা দৌড় মাইরা চলে গেছে, সন্তানের মার কাছে বলার সুযোগ পায় না। মা মনে করছে মনে হয় আমার ছেলে কাছাকাছি চলে আসছে। আমার স্বামী বুঝি আমার ছেলেটাকে আগায় আনার জন্য গেছে, কিন্তু বন্ধু আগায় আনার জন্য তো যায় না। কিছুক্ষণ পর মা তো খুশি যে মার মনে ভিতরে যদি একটু ব্যথা কিন্তু মনে একটা আনন্দ ছেলে আসতেছে। মা খানা রেডি করে চুলার মধ্যে তরকারি দিল, জাল দিয়া গরম করে শীতের রাত, মা ভাতগুলোও গরম করে। এতদিন পরে আমার ছেলে আসবে, ঠান্ডা ভাত আমি খাওয়াবো না। কিন্তু মার জানা নাই আমার ছেলে আর কোনোদিন ভাত খাবে না। মার জানা নাই আমার ছেলে কোনোদিন আর গরম তরকারিও খাবে না। মা তো গরম করতে যার ডাক দিয়া বলে এলাকার লোকেরা আসো, আমার ছেলে আব্দুল্লাহ আজকে আসতেছে, আসো আমার সাথে একটু সহযোগিতা করো। নতুন বিছানার চাদর বিছাও, বন্ধু বিছানার চাদরও বিছায়, কিন্তু চাদর বিছাইতে দেরি, হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আসতে দেরি নয়, অ্যাম্বুলেন্সের আওয়াজ। এই অ্যাম্বুলেন্সের আওয়াজ পাইয়া মার কলিজাটা খান খান হয়ে যায়। মার কলিজার মধ্যে একটা বাড়ি মারল, নিশ্চয়ই আমার ছেলের মনে হয় আমার ছেলের একটা কিছু হয়ে গেছে, না হয় অ্যাম্বুলেন্সের আওয়াজ কেন আসবে। আস্তে আস্তে করে অ্যাম্বুলেন্সটা তার বাড়ির দিকে ঢুকে, মার বোঝার বাকি নাই আমার ছেলে আর ভাত খাবে না নতুন বিছানায়।